এরকম অদ্ভুত তথ্য আমি জীবনে দেখিনি বাপু। কি করবে দাদাভাই, এ জেদ, এগুলো কি তথ্যতে পাঠাতে হবে? দেখ কেমন একটা দাড়িওয়ালা লোক, দেখতে সুন্দর যদিও। হ্যাঁ, চে গুয়ে ভাড়া। এই দেখো আর্জেন্টিনার ফুটবল খেলার জার্সি। চে ওই আর্জেন্টিনার লোক ছিল, আর্জেন্টিনার লোক যখন ফুটবল খেলে তখন এই জামা কাপড়ে খেলে। এই দেখো এখানে লেখা আছে দাস ক্যাপিটাল, কিন্তু বলতে আমরা তো ব্যানার্জি, আমাদের তো দাস ক্যাপিটাল কেন যাবে জানি না। এই এটা দেখো, এটা মোটা বিড়ি, এটা তো চুরুট, কিন্তু আমাদের তোতে চুরুট কেন যাবে? কিংকিরের বাবা বেঁচে থাকলে তাও বুঝতাম। শোনো, এটা হাওয়ানা চুরুট, কিউবার। ওই কিউবার দিয়ে যে তো বলছো যে আর্জেন্টিনার, আবার বলছো কিউবা, তাহলে চে কোথাকার লোক? আবার চে, এই চে আমার লাইফটাকে হেল করে ছেড়ে দিল। এই লোকটাকে টিভিতে দেখেছি। চে, সে কি? আরে তুমি উৎপল দত্তের মুখোশটা পরে কেন ঘুরছো? দাদা, মুখোশ পরে হাঁটা চলা প্র্যাকটিস করছি। কেন কেন, তুই কি ভাবছিস বিয়ে করতে গিয়ে জয় নতুন আর কোনো কেলো করবে না? তখন মুখোশের আড়ালে টুক করে বেরিয়ে পালিয়ে যাবো। বাহ 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 বাহ, নিয়ে ছেলের ওপর কি কনফিডেন্স! কিন্তু জয় ভেবে দেখ, এই সমস্ত তত্ত্ব যদি আমরা পাঠাই তাহলে ভেবে দেখেছিস উপাস থেকে কি আসবে? তুমি কেন দেখবো, আমি নিজের রুচির জন্য অন্যের সমর্থন ভিক্ষা করি না। আরে বাস, তুমি কি বললে? আচ্ছা এটা কোত্থেকে জানলে? আহা, এটা কবিগুরু রবি ঠাকুরের শেষের কবিতা। আচ্ছা এর সাথে মিল দিয়ে যেন কি লাইনটা ছিল, আমি নিজের রুচির জন্য অন্যের সমর্থন ভিক্ষা করি না, আমি নিজের রুচির জন্য অন্যের সমর্থন ভিক্ষা করি না, নিজে এক তো লিখেছি যে অন্যের লেখা পড়ি না। খামোখা মিলিয়ে লিখতে যাবে কেন, এটা কবিতা। ও বাবা গাম্ভাট, শেষের কবিতাটা উপন্যাস, অশিক্ষিত আবার কিছু বাদিয়েছে। তুই আবার এখানে এসছিস? আর গোবর্ধন কনসা অমিতাভ বচ্চন বলতো, ও আসলে আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট করতে হবে। অমিতাভ বচ্চন নয়, অমিতাভ বচ্চন নয়, গোবর আমজাদ খান। আমজাদ খান হয়ে আসছে। কি বচ্চন, আমজাদ খান, উৎপল দত্ত সব একসাথে? কি হলো, কাটে ঘোড়া কেন? তাড়াহুড়োই তো আসল গুলা জোগাড় করতে পারিনি।